আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসনা আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এই তো বাচ্চাদের স্কুল থেকে আনতে যাব, রেডি হলাম। টাইম 3টা হয়ে যাচ্ছে। সো একটা জিনিস আনছি আমার বাচ্চাদের, বড় দুনো বাচ্চার বার্থডে নেক্সট মান্থ। সো ওদের জন্য গিফট আমি অলরেডি নিয়ে নিয়েছি অনেক দিন ধরে, দেখতেছিলাম। এইটা প্লে স্টেশন 5, অনলাইনে স্টোরে কোথাও পাওয়া যাচ্ছিল না, মানে স্টক আউট। সব সময় যখনই গিয়ে দেখি স্টক আউট, স্টক আউট। ফাইনালি কালকে রাত্রে আমি পেয়ে গিয়েছি, পাওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে দিছি, আজকে সকালে গিয়ে নিয়ে আসছি। সো নেক্সট মান্থ অনেক দিন ধরে, লাস্ট ইয়ারও দিতে চাইছিলাম, দেই নাই যে নেক্সট ইয়ার দিব। সো এইটা অনেক দিন ধরে দেখতেছিলাম, লাস্ট ইয়ার থেকে, নভেম্বর ডিসেম্বর থেকে দেখতে 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 পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, স্টক আউট স্টক আউট। ফাইনালি পেয়ে গিয়েছি। আমার ছেলে কবে থেকে বলতেছিল ওকে প্লে স্টেশন 5 দেওয়ার জন্য। সো আমি ভাবছিলাম সামনে ওদের বার্থডে আসছে তো দিয়েই দেই, ফাইনালি পেয়ে গিয়েছি। সো এই তো বাচ্চারা জানে ওদের জন্য ওয়াটার করব। সো ওরা জানে না যে এটা আজকেই এসে গিয়েছে, কালকে রাত্রে আমি ওয়াটার করছি, ওরা দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো লুক অনেক সুন্দর, অনেক বড়, দুইটা কন্ট্রোলার আছে, এখনও খুলি নাই, প্রপার প্যাক এখনও রয়েছে। সো খুলবো এখন না, আমাদের টিভিটাও চেঞ্জ করব। সো টিভিটা চেঞ্জ করে আমি ভাবছিলাম একসাথে নতুন টিভির সাথে এটা জয়েন্ট করে দিব, এখন খুলবো না। এক হাফতার ভিতরে আই থিঙ্ক আমরা নতুন টিভি নিয়ে আসব, তখন এটা ফিক্স করব, ওরা এখানে বসে বসে খেলবে। সেই তো মানে আমার ছেলেটা কবে থেকে বলতেছিল ওর চাই চাই, সো ফাইনালি ওকে দেন। আমি এখন ওদের আনতে যাই, টাইম 3টা, মানে 3টা হয়ে যাচ্ছে, বাইরে বৃষ্টি দিচ্ছিল, আই থিঙ্ক এখন বৃষ্টিটা থেমে গিয়েছে, গিয়ে নিয়ে আসি। সারাটা দিন ধরে বৃষ্টি 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 হচ্ছিল, সো আজ এখন একটু কম আছে, সো আমি যাই। Of course it's real. তো ফাইনালি বাচ্চারা পেয়ে গিয়েছে তাদের প্লে স্টেশন 5, দেখতেই পারতেছেন আমার বাচ্চারা মাশাল্লাহ অনেক খুশি এটা পেয়ে। সো আমি জানি ওরা মানে অনেক অনেক দিন ধরে চাইছিল প্লে স্টেশন 5, সো ফাইনালি পেয়ে গিয়েছে, অনেক খুশি ওরা, ওদের আর কিছুই লাগবে না, বার্থডে গিফট, এই গিফট পেয়ে ওরা সব কিছু ভুলে গিয়েছে, বাচ্চা মানুষ ওরা। সো ওরা যেটা চাইছিল এটাই পাইছে, সো ওই জন্য অনেক খুশি। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। এই তো বসে বসে দুজন আগে পিছে ভালো করে দেখতেছিল, টাচ করতেছিল, খুলতে বলতেছিল, আমি বলছি এখন না, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে এটা খুলব টিপি আসলে। সো এই তো 5 দিন পরে আমাদের টিভিটা চলে আসছে, সকাল সকালই টিভি চলে আসছে। সো এই তো এখন এই টিভিটা খোলা হবে, এই দেখেন খোলা হয়ে গিয়েছে, এখন ফিক্স করা হবে। সো প্রথমে ওই টিভিটা খুলতে হবে, তারপরে এটা ফিক্স করতে হবে, অনেক কিছু আছে। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এখন এগুলা করব, সাথে আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ডও আসবেন, উনিও হেল্প করবেন। তো আমরা সব কিছু এখন ভালো করে সরিয়ে, অনেক কাজ আছে। সো টিভিটা ফিক্স হওয়ার পরে আমি আপনাদের সাথে আপনাদের দেখাচ্ছি। ওয়াও ফাইনালি টিভিটা লাগানো হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন অনেক বড়, দেখতে ভালোই লাগতেছে।
সেই তো সবকিছু চেক করা হচ্ছে, দেখা হচ্ছে। তো এখন হচ্ছে আমার কাজ প্লে স্টেশন 5 টা লাগিয়ে দেওয়া ওদের। সই দেখেন অলরেডি টিভির সাথে ফিক্স করে দিয়েছি সবকিছু। সো এখন আস্তে আস্তে এটা কানেক্ট হচ্ছে। এই তো এটা কানেক্ট করতে অনেকটা টাইম লাগছে, আমি নিজে জানতাম না এটা কিভাবে কি করে। সো প্রথমে আমি ইউটিউবে সার্চ করছি যে এটা কিভাবে ফিক্স করা হয় টিভির সাথে। সো ওইখানে দেখে তারপরে আস্তে আস্তে আমি মানে এটা ফিক্স করছি। সো অনেক কিছু লাগছে, এখানে আইডি বানাতে হয়, মানে ইমেল সব কিছু লাগে। সো আমি অলরেডি করে নিয়েছি আপাতত যতটুকু দরকার, ওই তো অতটুকু তো শেষ। সো এটা কেসের দিয়েও চালানো যায়, ওই যে দেখতে পারতেছেন পিএস প্লে স্টেশনে ওইখানে আছে ক্যাসেটের জায়গা। তো ক্যাসেট এখনো কিনা হয় নাই। সো আপাতত টিভিতে এখানে ডাউনলোড করা যায়, ফ্রি ডাউনলোড করা যায়, কিনাও যায়। সো আপাতত আমি ফ্রি ডাউনলোড করে দিব, ওরা প্রথমে খেলবে, কারণ অনেক কিছু এখানে জানার আছে, শেখার আছে। সো আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে যাবে, অনেক কিছু শেখা হয়ে যাবে, দেন আমি ক্যাসেট কিনে দেব। কারণ এটা অনেক হার্ড, প্রথম প্রথম বাচ্চারা অনেক কনফিউজ হচ্ছিল কিভাবে কি করবে। সো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আমি তো এখনো খেলতেই পারি না, মানে আমি বুঝতে পারি না। তো প্রথম প্রথম তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, মানে শিখতে শিখতে এটা মানে ইয়ে করা হয়ে যাবে। সো এখনো অনেক কিছু জানার আছে, প্রথমে জেনে নেই তারপরে করা যাবে। সো এখন তো অলরেডি ফিক্স করা হয়ে গিয়েছে, এখন নর্মাল যে গেমগুলো আছে ওরা এখানে খেলতে পারবে। সো আপাতত তো আমার কাজ ডান, আমার যতটুকু করার আমি করে দিয়েছি। সো বাকি আস্তে আস্তে করে দিব ইনশাল্লাহ। সো এই তো ওটাই ছিল। তো বাচ্চারা তো মহা খুশি, ওদের খুশির কোনো ঠিকানাই নাই প্লে স্টেশন 5 পেয়ে। সো মাশাল্লাহ মাশাল্লাহ। সো এই তো এখন আমার কাজ আপাতত শেষ, দুপুরের এখনো রান্না বান্না করি নাই। তো এখন আমি দুপুরে রান্না করব। তো আজকে আমি একটা ডিফারেন্ট কিছু রান্না করব, সেটা হচ্ছে বিরন ভাত দিয়ে আমরা বিরান মাছ খাব। সো সেটা আমার হাজবেন্ডের অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল, বলতেছিলেন যে আমার শাশুড়ি যখন ছিলেন বাংলাদেশে গেলে এরকম আমাদের সিলেটি বাসায় ওই যে স্টিমার মাটির পাতিল আছে, ওইটাকে গায়ারি বলে, গায়ারি। সো ওই মাটির পাতিলে করা হতো, ওই বিরন চাল স্টিম দিয়ে রান্না করা হতো। তো আমার কাছে তো পাতিলের মাটির পাতিল নাই, আমার কাছে ওই যে স্টিলের স্টিমার আছে। সো ওই স্টিলের স্টিমারে আমি আজকে ট্রাই করব প্রথমবার এই যে স্টিকি রাইসটা বানানো। সো এই তো আমার কাছে অলরেডি স্টিকি রাইস আছে, বিরন চাল যেটা এটা আছে। তো আমি এখানে 3 কাপ নিয়ে নিব, নিয়ে খুব ভালো করে ধুয়ে এটা আমি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো পানিতে। তারপরে সাথে আমি সকালবেলা মাছ, কই মাছ নিয়ে আসছিলাম, আমার হাজবেন্ডেরও ইচ্ছা করতেছিল কই মাছ ভাজা খাবে। তো সকালে আমি সব মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া পাউডার কারি পাউডার লবণ দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রাখছিলাম। তো এখন এগুলো আমি অল্প তেল দিয়ে ফ্রাই করে নিব খুব ভালো করে। সেই তো আর এখন আমি স্টিমার নিয়ে নেব, আমার কাছে আছে স্টিমার স্টিলের, এই দেখেন। তো আমি পানি রেখে দিয়েছি অলরেডি স্টিমারে, আর একটা স্টিমার নিয়ে এখন আমি চালগুলা স্টিমারে রেখে দিব সুন্দর করে। এই তো এভাবে পানি থেকে উঠিয়ে এভাবে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব। এখন আমি জানি না এটা কিভাবে হবে, কারণ ফার্স্ট টাইম করতেছি, কখনো আমি স্টিমারে এভাবে চাল রান্না করি নাই। তো যেহেতু ওই মাটির পাতিলে হতো, হয় এখনো অনেক মানুষ বাংলাদেশে করে, সো অফকোর্স আমার স্টিমারেও হবে। সো দেখা যাক। তো দিয়েছি, তো এখানে একটু ফুটো আছে এখানে, তো এখানে আমি একটা টিস্যু রেখে দিব। এই তো সাথে মাছগুলো ভাজতেছি, খুবই ভালো করে মাছগুলো ভাজতে হবে, একটু মেরিনেট করে রাখলে মশলাগুলো ভিতর পর্যন্ত যায়, তো খেতে ভালো লাগে। সো ওই তো মাছগুলো অনেক ভালো ছিল, সুন্দর করে এর সাথে আমি আলুও ভাজবো আর বেগুনও ভাজবো, পরে পেঁয়াজ এগুলো দিয়ে যেভাবে রান্না করে
এভাবে রান্না করবো। তো এই তো 5-6 মিনিট পরে দেখেন আমার চালগুলো হচ্ছে, একটু নেড়ে দেই খুব ভালো করে, উপর নিচ করে দিলে নিচের গুলা উপর গুলা সবকিছু ভালো করে মানে সিদ্ধ হবে। তো একটু নেড়ে দিবেন, একটু পরে পরে নেড়ে দিবেন। তো আমি কয়েকবার নেড়ে দিয়েছি, কারণ একদিকে হচ্ছিল আর একদিকে হচ্ছিল না, তো একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে সবকটা চাল খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো, তো এই দেখেন সাথে আমার আলু ভাজলাম, বেগুনও ভাজলাম, মাছগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে, আর সাথে আলু এভাবে রাউন্ড রাউন্ড চাকি চাকি করে আর বেগুনও চাকি চাকি করে আমি অল্প তেলে, বেশি তেল না অল্প তেলে সবকিছু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। চালগুলো অলমোস্ট ডান, অলমোস্ট হয়ে যাচ্ছে। তো এই তো এখন পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা মরিচ আর একটা টমেটো, তো এগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। সেই তো পেঁয়াজও ফ্রাই করে নিচ্ছি, সাথে টমেটো সবকিছু দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাও দিয়েছি, অলরেডি অনেক অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ভেজে রাখা মাছগুলা আর আলু সবকিছু একসাথে মিক্স করে নিব। এটা যে কোনো মাছ দিয়ে, যে কোনো মাছ ভাজা দিয়ে এই রাইসটা খাওয়া যায়, স্টিকি রাইসটা খুবই ভালো লাগে। আগে তো বাংলাদেশে অনেক খাওয়া হতো, আমি নিজেও খাইছি, এখন এই দেশে আসার পরে খাওয়া হয় নাই। বাংলাদেশে আমাদের আম্মারা এটা রান্না করতেন, আগে খুব ভালো লাগতো মাটির পাতিলে, তো এখনো রান্না করা হয় বাট আমরা পাই না। তাই তো আমি খুব সুন্দর করে হালকা হাতে সবকিছু একসাথে মিক্স করে নিলাম। সো রেডি হয়ে গিয়েছে আমার মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সাথে মজার পেঁয়াজ সটে করে নিয়েছি, তারপরে সব কিছু মিক্স করে দিয়েছি, ডান। আর আমার চালটা অলরেডি হয়ে গিয়েছে, এই দেখেন স্টিকি রাইস পারফেক্ট ডান, সব কিছু খুব ভালো করে। এখন আমি আমার হাজবেন্ডকে খেতে দিব, অনেকটা লেট হয়ে গিয়েছে, ও কাজে যাবে। সো এই তো প্লেটে আমি হান্ডি থেকে উঠিয়ে উঠিয়ে প্লেটে ডাইরেক্ট দিয়ে দিব খেতে। তো কই মাছ দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, সাথে পেঁয়াজ ভাজা, অনেক অনেক মজা। তো এই তো আশা করি আপনারা যদি খেতে যান এভাবে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে। তাই তো হাজবেন্ডকে দিয়ে দেব, ওকে দেওয়ার পরে আমরাও খেয়ে নিব, কারণ খিদা লেগে গিয়েছে এগুলা দেখে। তো এই তো বাচ্চারাও খাইছে, আমি মন মানে বুঝছিলাম খাবে না, কিন্তু ওরাও খাইছে। তারপরে অনেকক্ষণ পরে বিকালে বাচ্চারা গেম খেলতে খেলতে, ওরা এখন মিল্কশেক খাবে, ওরিও মিল্কশেক, তো ওদের বানিয়ে দিলাম ওরিও মিল্কশেক সাথে চিজ চিজ এন্ড ব্রেড বিকালের স্ন্যাক্স। তো এটাই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন, এটাই ছিল আজকে আমার ভিডিও, সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন আর কোনো ভিডিওতে, আজ পর্যন্ত এতটুকু, আল্লাহ হাফিজ।